বাংলাদেশের প্রতি ডিপার্টমেন্ট মিনিস্ট্রি আর এজেন্সি অফ কলর সেক্রেটারি আর নমাইন্দা কলরে লয়ারে রোহিঙ্গা রিফিউজি অফ কলরে কক্সবাজার রিফিউজি ক্যাম্পত ভাষণ সরত লারিবল্লা উগা ওর তকার আর তাকতোয়ার কমিটি বানাই বলে জানা গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ মিনিস্ট্রি সেক্রেটারি মোহাম্মদ মোহসেনে হয়ে দে তাইও এই কমিটির সামিল আছে। এই কমিটি রোহিঙ্গা কলরে ভাষণ সরত লজেবার প্রত্যেকান অ্যাসপেক্ট ইয়া নগরিয়াতুন বেশা বেশি তাহাকিকর সাথে এনালাইজ ইয়া ইমতহান করি বলে জানাইয়ে জনাব মোহসেনে এই কমিটির ছজন মেম্বার আছে ইয়ান নকলিও এই কমিটিয়ে কাম করা শুরু করে দিয়ে বলে জানাইয়ে বেশি সমটাইমের ভিতরে কক্সবাজার রিফিউজি ক্যাম্পতুন 1,00,000 রোহিঙ্গা রিফিউজি কলরে ক্যাম্প জামিলা কমাই বললা ভাষণ সরত লারি ফেলাই বলে জানাইয়ে ইবাইয়ে আরো হয়ে দে বাংলাদেশের হকুমতে ভাষণ সরত রোহিঙ্গা রিফিউজি কলর বেহতর জিন্দিগিল্লা ভাষণ সরর এই ইন্তজামত কোটি কোটি টিয়া খরচ করছে। নিউজের খবর মজিন গেল দেখাইলা সোমবারে বর্মার এম্বেসিরে বাংলাদেশের হুঁশিয়ারি ইউএন সিকিউরিটি কাউন্সিলত বাংলাদেশের শেকায়তর বাদিও বর্মাইয়ে বর্ডার দর দর হাতিয়ার লেয়ারে মিলিটারি জমা করতেহীন বন্য করতে হেতলা বাংলাদেশেও বর্ডারত মিলিটারি জানা গেছে বলে জানা গিয়ে বর্মার মিলিটারি তর্জুমান মেজর জেনারেল জমিন চুনে রাউডি নিউজরে হয়ে দে দুই দেশের বর্ডারর এগ্রিমেন্টত কোন আসন নগরিয়ারে বর্মার মিলিটারিয়ে বর্মার বর্ডার হেফাজত করতে ইবাইয়ে আরো হয়ে দে বর্ডার এলাকাত আরকান আর্মি আর আর্চার হামলাতো বর্মার সিকিউরিটি ফোর্সরে হেফাজত করি বললা মিলিটারি মোতায়েন করা গিয়ে দে সেপ্টেম্বর 13 তারিখ বর্মার এম্বাসিকে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিয়ে হুঁশিয়ারি দি আর সেপ্টেম্বর 15 তারিখ ইউএনর সেক্রেটারি কাউন্সিলত বর্মার বাহুতে বাংলাদেশে শেকায়ত গজ্জি অন্য মিখ্যাতুন বর্মা তাসে দে বাংলাদেশের এম্বেসিরে বর্মার ফরেন এফেয়ার মিনিস্ট্রিয়ে হুঁশিয়ারি দিয়ারে হয়ে দে বর্মায়ে বর্ডারত মিলিটারি লগিয়ে দে হন দেশরে নোকসান করি বললা ন আর কান স্টেট অর সিকিউরিটি ফোর্সরে হেবা।